দাদা ফোনটা পিছান। সবথেকে বড় ব্যাপার কি আছে, আমি আগে থেকে বলে আসি, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশিং বলে কিছু নেই, অপরাধী বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। আর ভারতীয় জনতা পার্টি হোক বা বিরোধী দলে কোনো যদি কোনো সদস্য 70 বছর বয়স হলে তার নামে 110 দিচ্ছে আর 107 নোটিশ লাগিয়ে দিচ্ছে, কিন্তু যারা অপরাধী যারা বন্দুক গুলি চালায় তাদেরকে পুলিশ প্রোটেকশন দিচ্ছে। কি হবে, এই পুলিশের উপরে ভরসা করে মানুষ আর থাকতে চাইছে না, মানুষ একদম এই পুলিশের বিরুদ্ধে কিন্তু কালকে মানুষ ওখানে সরব হয়েছিল, আপনি খবর নিশ্চয়ই পেয়েছেন, ব্যাপকভাবে ওখানে এ হয়েছিল, পুলিশকে ধরে দিয়েছিল, মানে পাবলিক ওই ক্রিমিনালদেরকে ধরে দিয়ে দিল, এইভাবে পুলিশিংটাকে শেষ করে দিল পুলিশ এখানে ব্যারাকপুর পুলিশ। কেন্দ্রীয় বাহিনী আজকে সকালে মোতায়েন করা হয়েছে এলাকায়? দেখুন, আমি তো ইলেকশন কমিশনকে ডিমান্ড করেছি কি প্রত্যেকটা থানা একটা ইন্সপেক্টর লেভেলে কেন্দ্রীয় বাহিনীকে বসানো দরকার, একটা আলাদাভাবে জিডি লেখা হোক বা জিডির উপরে সই করার অধিকার হোক কি হ্যাঁ ওই জিডিটা কেন্দ্রীয় বাহিনীর একজন সদস্য ওখানে 24 আওয়ার্স প্রত্যেকটা জিডি প্রত্যেকটা FIR এর উপরে তারাও লজ করবে, তারা ইলেকশন কমিশনকে পাঠাবে। এরা তো FIR নিচ্ছে না, কমপ্লেন নিচ্ছে না, পুলিশ নিচ্ছে না, সব জানানো হয়ে গেছে অলরেডি, আমার প্রসেস অলরেডি সব, আজকেও আবার আমরা অনেক কিছু পাঠিয়েছি ইলেকশন পুলিশ। দেখুন, ইনসিওর করতে হবে ইলেকশন কমিশনকে কি এদেরকে রেখে পুলিশকে যদি 200 মিটারের বাইরে না রাখে তাহলে কিন্তু সুষ্ঠুভাবে ভোট হবে, পুলিশকে ইমিডিয়েট কিন্তু বলতে হবে কি 200 মিটারের বাইরে থাকবে। পক্ষ থেকে দাদাকে সম্বর্ধিত করছে কাকু, আরে দাদা হাত ঢুকে যাচ্ছে, দাদা ফোনটা পিছান।
সবথেকে বড় ব্যাপার কি আছে, আমি আগে থেকে বলে আসি, ব্যারেকপুর পুলিশ কমিশনারেটের পুলিশিং বলে কিছু নেই। অপরাধী বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে, আর ভারতীয় জনতা পার্টি হোক বা বিরোধী দলে কোনো যদি কোনো সদস্য 70 বছর বয়স হলে তার নামে 110 দিচ্ছে আর 107 নোটিশ লাগিয়ে দিচ্ছে, কিন্তু যারা অপরাধী যারা বন্দুক গুলি চালায় তাদেরকে পুলিশ প্রোটেকশন দিচ্ছে। কি হবে, এই পুলিশের উপরে ভরসা করে মানুষ আর থাকতে চাইছে না, মানুষ একদম এই পুলিশের বিরুদ্ধে কিন্তু কালকে মানুষ ওখানে সরব হয়েছিল, আপনি খবর নিশ্চয়ই পেয়েছেন, ব্যাপকভাবে ওখানে এ হয়েছিল, পুলিশকে ধরে দিয়েছিল, মানে পাবলিক ওই ক্রিমিনালদেরকে ধরে দিয়েছিল, এইভাবে পুলিশিংটাকে শেষ করে দিল পুলিশ এখানে ব্যারেকপুর পুলিশ। কেন্দ্রীয় বাহিনী আজকে সকাল থেকে মোতায়েন করা হয়েছে এলাকায়। দেখুন, আমি তো ইলেকশন কমিশনকে ডিমান্ড করেছি কি প্রত্যেকটা থানা একটা ইন্সপেক্টর লেভেলে কেন্দ্রীয় বাহিনীকে বসানো দরকার, একটা আলাদাভাবে জিডি লেখা হোক বা জিডির উপরে সই করার অধিকার হোক, হ্যাঁ ওই জিডিটা কেন্দ্রীয় বাহিনীর একজন সদস্য ওখানে 24 আওয়ার্স প্রত্যেকটা জিডি প্রত্যেকটা এফআইআর এর উপরে তারাও লজ করবে, তারা ইলেকশন কমিশনকে পাঠাবে। এরা তো এফআইআর নিচ্ছে না, কমপ্লেন নিচ্ছে না, পুলিশ নিচ্ছে না, সব জানানো হয়ে গেছে অলরেডি, আমার প্রসেস অলরেডি সব, আজকেও আবার আমরা অনেক কিছু পাঠিয়েছি ইলেকশন কমিশন। দেখুন, ইনসিওর করতে হবে ইলেকশন কমিশনকে কি এদেরকে রেখে পুলিশকে যদি 200 মিটারের বাইরে না রাখে তাহলে কিন্তু সুষ্ঠুভাবে ভোট হবে, পুলিশকে ইমিডিয়েট কিন্তু বলতে হবে কি 200 মিটারের বাইরে থাকবে। পক্ষ থেকে দাদাকে সম্বর্ধিত হচ্ছে না, জয় শ্রীরাম, জয় মা, জয় শ্রীরাম। কাকু, আরে দাদা হাত ঢুকে যাচ্ছে, জয় মা সিদ্ধেশ্বরী।